প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ। সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আফগান রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন। এ সময় তিনি দুই দেশের পারস্পরিক আর্থসামাজিক সম্পর্ক উন্নয়নে নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে আন্তরিক হবার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায় রাষ্ট্রদূতকে বই উপহার দেন। সাক্ষাতে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।